নতুন কেনা এই ডিনার সেটটা আমি এই চায়নাটাতে গুছিয়ে রাখবো। তো প্রথমে আমি এই চায়নার সব কিছু বের করে ফেলে এটাকে সুন্দর করে অর্গানাইজ করব। আবার যে জিনিসগুলো আমি এই চায়নাটাতে রাখবো ওগুলো আমি সব এখানে টেবিলে রেখে দিয়েছি। প্লেট ডিসপ্লে করার এই হোল্ডারগুলো আমি ডলার ট্রি থেকে নিয়েছি। এইখানে আমি দুইটা লেয়ার ক্রিয়েট করেছি, একটা হচ্ছে এই যে আপ আর একটা হচ্ছে ডাউন। তো কাপ হচ্ছে একেবারে ছোট, এখন আমি কাপগুলো একদম সামনে রাখব। এইভাবে করে রাখলে জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে আর সব জিনিস কিন্তু খুব সুন্দর করে চোখে পড়বে। এখন আমি সামনের এম্পটি স্পটটাতে বাকি জিনিসগুলো রেখে দিচ্ছি। চায়না গোছানোর সবচাইতে ইজি আইডিয়া হচ্ছে আপনি যদি হাই থেকে লোতে দেন তাহলে জিনিসগুলো দেখতে এমনিতে ভালো লাগবে। যে জিনিসগুলো একটু বড় ওই জিনিসগুলো পেছনে দিয়েছি আর ছোট জিনিসগুলো সামনে দিয়েছি। তো এই সেটটা আমার অনেকগুলো পিস ছিল, এটা আমি একটা শেলফে রেখেছি। নিচের শেলফটাতে আমি হাফ একটা সেট রাখবো আর হাফে আরেকটা সেট রাখবো। কেমন লেগেছে আজকের এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আমার এই পেজে আমি হোম ডেকোরেশন, অর্গানাইজেশন, ক্লিনিং, কুকিং এবং ব্লগ শেয়ার করে থাকি। তো আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।